হাই, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মোটরসাইকেলের পেট্রোল কীভাবে কমানো যায়। অর্থাৎ আপনার মোটরসাইকেলে যদি তেল বা পেট্রোল বেশি খেয়ে থাকে তাহলে কীভাবে নিয়ন্ত্রণ বা সঠিক মাত্রায় নিয়ে আসবেন। তো কেন তেল বেশি খায় এ নিয়েও আজকে আলোচনা হবে এবং দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি কীভাবে তেল কমাতে হয়। তো চলো শুরু করছি। আপনাদের মোটরসাইকেল যদি অতিরিক্ত পেট্রোল খায় তাহলে আপনারা কি করবেন? তো সর্বপ্রথম আপনারা এটার সমাধান বার করতে কার্বারেটরটাকে খুলে নেবেন। ওকে, কার্বারেটরটার দুই পাশে দুইটা নাট রয়েছে, সেগুলোকে হস দিয়ে খুলে নেবেন। এবং খোলার আগে একটা বিষয় লক্ষ্য করবেন, যেন কোনো ক্ষতি না হয়। তো কার্বারেটরটার দুইটা নাট হস দিয়ে ফিকাবের তারটা ছিঁড়ে নেবেন বা ছুটাই নেবেন। তো বন্ধুরা, আমি বলছি যে দুইভাবে পেট্রোল কমানো যায়। অর্থাৎ আপনার ইঞ্জিনটা কম পেট্রোলে চলবে। তো সর্বপ্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে এই সুইচটা। এই সুইচটা দিয়েও কিন্তু পেট্রোল কমানো যায়। তো কীভাবে কমাতে হয় এটা আমাদের মিকারে বলবে, তো তার মুখ থেকে শুনি। এটা আবদন করতে করতে যদি এই জায়গাটা খায়া যায়, ঠিক আছে, তাহলে মানে এটা দিয়ে তেল বেশি ঢুকবো। তো আমাকে করতে হইব কি, এটা খুলতে হইব। হ্যাঁ, এই খুললা এটা নিজেরটা নিজে কমাতে হবে। এই যে চাবিটা আছে না, এই যে মাঝখানে যে চাবিটা আছে না, এই লকটা, মানে এই লকটা খুলতে হবে। লকটা খুললে এটা আসিল সমান মাছ বরাবর, ঠিক আছে। এটাতে তাহলে দেখতে পেলেন যে তেল কমানোর প্রথম পদ্ধতি। এটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে উপর থেকে তেলটা নিচের দিকে যায়। যখন আমরা পিকআপটা বাড়িয়ে দিই তখন এটা অনেক উপরের দিকে উঠে যায় এবং তেলটা বেশি পড়ে। তো যখন এটাকে নিচের দিকে দিয়ে দেই তখন কিন্তু তেলটা কম পড়বে। তো আরেকটা, মানে দ্বিতীয় টিপসটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের পুরো কার্বারেটরটাকে খুলে নিতে হবে এবং কার্বারেটরটার সোলো রেস্টও খুলে নিতে হবে। তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের পাইপ, রাবার জাতীয়। তো এটা হচ্ছে সোলো রেঞ্চ। তো এখন আমরা দেখব যে দ্বিতীয় পদ্ধতিটা কি। তো সেটা দেখার জন্য আমাদের কার্বারেটরটা খুলে নিতে হবে। দেখতে পেলেন কার্বারেটরটার মধ্যে কতগুলো তেল থাকে। তো এই তেলগুলো আসলে কার্বারেটরের মধ্যে থাকে থেকে, ধরেন আপনার তেলে যদি কোনো রকম ময়লা থাকে তাহলে কার্বারেটরটা সেক দিয়ে ময়লাগুলো নিচের দিকে ফেলে দিয়ে পরিষ্কার তেলগুলো ইঞ্জিনে দেয়। এটা হচ্ছে কার্বারেটরের কাজ। ঠিক আছে, এখন দেখব দ্বিতীয় পদ্ধতি। দেখাইছি মানে সুইটা, এটা মূলত এই সাদা দিয়া, ডাইরেক্ট এই সাদাটা দিয়া ভিতরে বুঝছেন, ওটা যে সময় আমরা পিকআপটা মুড়াম যে সময় একটু উঁচু উঠবো। হ্যাঁ, আবার এটা এটা ভিতরে আছে তেল কমানো পদ্ধতি। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখব। এটা একটা ফ্যাস সিস্টেম নাট। তো এই ফ্যাসটা খুলে নিতে হবে আমাদের সর্বপ্রথম। এটা দিয়ে তেলটা আসা যাওয়া করে। তো এটার উপরে একটা নাট রয়েছে, এটা আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলব। তো খোলার পর দেখব যে এটা খেয়ে গেছে কি না। যদি এটা মোটা হয়ে যায় তাহলে তেল বেশি খাবে, ঠিক আছে। এখন আমরা একটা তামার তার নিব এবং ওই ছিদ্রের মধ্যে আমরা এটা ফেসিয়ে দিব, ছিদ্রটাকে ছোট করার জন্য। মোটো মোটা হলে দুই গুণ নিলে হইব আর কি। ধরেন এই এতটুক দিলে কি চলবো, কতটুক মানে তেল ততটা বেশি যাইব না। আমরা এটা ভিতরে বসাই দিয়া
এই সাইডে দিয়ে নিয়া কিভাবে একটা একটা ফেজ দিয়ে দিতে হবে, একটা ফেজ দিয়ে দিতে হবে। এই পাশে আর বেশি বাড়তি আওয়াজ যাবে না, সমান সমান রাখতে হবে। সমান সমান রাখতে উনুনে সাদাটা একটু চিকন হইলো আর তেল কম দিব, আবার এটা এটার জায়গায় বসাতে হবে, বসাতে হবে আর কি। আটকে দিলাম, ঠিক আছে। আগের জায়গায় এটাকে বসিয়ে দিতে হবে। ময়লা জমলে কিন্তু আবার তেল বেশি মানে ইয়ে হইব না আর কি, তেল স্মুথ। এখন এটাকে আগের জায়গায় বসিয়ে নাটগুলো লাগিয়ে দিব, আমাদের কাজ শেষ। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে দুইটি পদ্ধতিতে বাইকে তেল কমানো সম্ভব। অনেক সময় দেখা যায় যে বাইকগুলো 1 লিটার তেল দিয়ে 20 মাইল বা 30 মাইল যায়, তো সেই বাইকগুলোর ক্ষেত্রে এই দুইটি পদ্ধতি বা দুইটি ওয়ে আপনারা কাজে লাগাতে পারেন। তো এখন আমরা ফিটিং করব বাইকের সাথে কার্বোরেটরটাকে। এটা তো রাবার না, হাট হয়ে গেছে। তো এই কার্বোরেটরটাকে আগের জায়গায় রেখে আবারও দুইটা নাট দিয়ে আটকে দিতে হবে, এবং এটার উপরের যে পিকআপের তারটা রয়েছে, যে সুইচটার কথা বলছিলাম প্রথম ওয়েতে, তো সেই সুইচটাকে ভালো মতো লাগাতে হবে। তো ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো ওয়াশার দিয়ে লাগাতে হবে, নাটগুলো শক্তভাবে টাইট দিতে হবে, কারণ শক্তভাবে যদি টাইট না দেন তাহলে তেল গামতে পারে। আমরা যে বয়স গুলা কোশ, ওকে এটাকে টাইট দিয়ে দিবেন। জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আশা করি সঙ্গে থাকবেন।